আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সরকারি চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত। আর আজকে সার্কুলার হচ্ছে ঢাকা অঞ্চলের বিভাগীয় কমিশনের কার্যালয়। অ্যাকচুয়ালি দেখা গেলো যে ঢাকা অঞ্চলের যে আপনার ডিস্ট্রিক্ট যে আছে আপনার ডিস্ট্রিক্ট কালেক্টরের অধীনে এটা একটা সার্কুলার, এই জন্য অনেকের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু থাকে। এখানে আপনার যেটা বলা হয় থাকে যে অস্থায়ীভাবে নিয়োগ দিবে ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ যারা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত না অর্থাৎ ঢাকা জেলা যাদের স্থায়ী না তারা এখানে আবেদন করতে পারবেন না। সাধারণত কর, ট্যাক্স, তারপর হচ্ছে আপনার এই যে বিভাগীয় কমিশনার, সিভিল সার্জন, এই টাইপের সার্কুলারগুলো সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীরা আবেদন করতে পারে। তো আপনারা দেখতে পারেন এখানে 1 নম্বর পোস্ট হচ্ছে ড্রাইভার, 16 ঘন্টার চাকরি, 10টি পোস্ট, যথেষ্ট বেশি আপনার। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যাচ্ছে মানে JSC মানে জুনিয়র স্কুল যেটাকে বলা হয় থাকে, আর অবশ্যই আপনার লাইসেন্স থাকতে হবে, বৈধ লাইসেন্স। এই ক্ষেত্রে আপনার খেয়াল রাখবেন যে লিখিত পরীক্ষার পর অবশ্যই আপনাকে একটা ড্রাইভিংয়ের ওপর তারা পরীক্ষা নেবে। এই পরীক্ষায় দেখা গেল যে যাদের অভিজ্ঞতা যত বেশি তাদের চাকরি হওয়ার সম্ভাবনা তত বেশি। এক্ষেত্রে বেশ কিছু জেলা রেজিস্ট্রেশন রেখে দিতে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা বিভাগের অ্যাকচুয়ালি এখানে বলে দিচ্ছে যে ঢাকা বিভাগ অ্যাকচুয়ালি, আমি যেহেতু জেলা মিস্টেক করছিলাম হয়তো বিভাগ হবে অ্যাকচুয়ালি। এতিম প্রতিবন্ধীর ক্ষেত্রে কোথায় ঢাকার বিভাগের অধীনে 13টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে, অর্থাৎ সাধারণ প্রার্থীগুলো কয়েকটা জেলা, এতিম প্রার্থীরা সমস্ত জেলা আবেদন করতে পারবে ঢাকার অধীনে যে কয়টা আছে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি সারা বাংলাদেশ থেকে দেয়, যেহেতু এখানে বেশ কিছু রেস্ট্রিকশন রাখা আছে, এগুলো সাধারণত নির্দিষ্ট বিভাগের বাইরে আবেদন করা যায় না। 2 নম্বর হচ্ছে ডিসপ্যাচ রাইডার, পিসি রোডের চাকরি, 4টি পোস্ট আছে, এখান থেকে মাধ্যমিক মানে SSC সার্টিফিকেট চাচ্ছে, আর এখানে অবশ্যই আপনার মোটরসাইকেল চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। এক্ষেত্রে যেটা বললাম যে যার যত অভিজ্ঞতা চাকরি আর সম্ভাবনা তত বেশি। 3 নম্বর যেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, 20 গ্রেডের চাকরি, 2টি পোস্ট আছে, এক্ষেত্রে অর্থাৎ SSC পাস চাচ্ছে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। এক্ষেত্রে যেটা বলে থাকি যে স্বাস্থ্যের অবশ্যই তারা একটা পরীক্ষা নেবে, পরীক্ষাটা সাধারণত আগেই হয়, দেন আবার লিখিত পরীক্ষা তারা বুঝতে দেয়, কারণ স্বাস্থ্যগত অযোগ্য হলে নিরাপত্তা প্রহরীর জন্য এটাকে অযোগ্য ঘোষণা করে দেওয়া হয়। ওকে, আর এক্ষেত্রে যদি পূর্বত আপনার অভিজ্ঞতা থাকে এটা অনেক ভালো একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করে আপনার। 4 নম্বর হচ্ছে পরিচ্ছন্ন কোনো 20 গ্রেডের চাকরি, 2টি পোস্ট আছে আপনার, জুনিয়র স্কুল চাচ্ছে, এক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে তাদের একটা এক্সট্রা বেনিফিট থাকতে পারে, লিখিত পরীক্ষা প্রোডাক্ট ভাইবা দেন আপনার চাকরিটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 5 নম্বর বা উঠছে 20 গ্রেডের চাকরি, আপনার 2টি পোস্ট আছে আপনার, এক্ষেত্রে JSC চাচ্ছে তারা, আর অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেলো যে মানে ন্যূনতম একটা, যেহেতু এখানে সার্টিফিকেটের কোনো বিষয় থাকে না, একটা বিষয় আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি মোটামুটি রান্নাবান্না ভালো জানেন, এইগুলো সাধারণত কম্পিটিটর কম থাকে, প্রচুর কম থাকে। তো এক্ষেত্রে একটা ভালো একটা সুযোগ আছে, যারা মোটামুটি রান্নাবান্না পারেন তারা দেখতে পারেন এই জায়গাটা, এটা ভালো একটা অপশন আছে। আর মোটামুটি এগুলা রান্নার কাজটা মূলত পুরোটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে, আপনারা দেখতে পারেন। ওকে, এটা ভালো একটা অপশন হতে পারে আপনার। 6 নম্বর হচ্ছে মালি, মালি 2টি পোস্ট আছে এখানে, এখানে জুনিয়র স্কুল চাচ্ছে। তো আমি যেটা বলে থাকি যে যাদের মোটামুটি একটা সরকারি চাকরি করার ইচ্ছা আছে, তাছাড়া ফুলের প্রতি যাদের ভালোবাসা আছে অ্যাকচুয়ালি গার্ডেনিংয়ের প্রতি, তারা দেখতে পারেন। তো তারা কী করতে হবে, একটা কাজ যেটা আমি ব্যক্তিগত পরামর্শ দিই সেটা হচ্ছে আপনারা ন্যূনতম 10 থেকে 12টা বাগান যে আছে বাংলাদেশের ঢাকার অধীনে সেগুলো আপনারা ভ্রমণ করবেন এবং বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে সেটাই আপনারা ওই পরীক্ষকের সাথে শেয়ার করবেন। কারণ আপনাকে যখন ভাইবা নিবে তখন এই রিলেটেড বিভিন্ন ফুল রিলেটেড বিষয় নিয়ে আপনাকে কথা বলবে। তো মোটামুটি যাদের অভিজ্ঞতা আছে তারা দেখতে পারেন। এক্ষেত্রে দেখা গেলো যদি অভিজ্ঞতা চায় না কিন্তু আপনাকে অবশ্যই এই রিলেটেড কাজ করলে সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা বেনিফিট পেতে পারেন, অবশ্যই চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে যে আপনার রেস্ট্রিকশন দেওয়া আছে যে ঢাকা বিভাগের যে সকল জেলা আবেদন করতে পারেন সেখানে বলে দিছে এর বাইরে পাবেন না, বাট ওই যেটা বললো যে এতিম প্রতিবন্ধী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলায় আবেদন করতে পারবে। ইতিপূর্বে বাবুর্চি পদে বৈধ আবেদনকারী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, হয়তো যারা এই পদে আবেদন করেছেন তাদের কথা বলতে থাকেন। পরিচ্ছন্ন কর্মী পদের জন্য জাত হরিজন সম্প্রদায়ের অগ্রাধিকার, এটা আমি নিজে অ্যাকচুয়ালি বুঝি না বিষয়টা কী, কেউ জানলে আমাকে জানাবেন। আর এই যেটা বলছে অ্যাকচুয়ালি পরিচ্ছন্ন কর্মীর ক্ষেত্রে সাধারণত এই টাইপের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়, অ্যাকচুয়ালি আমার যেটা জানা নেই হরিজন বলতে কী বোঝায়। এখানে আপনার যেটা বলা আছে যে 2 নম্বরটা, যে যদি কেউ যদি কোনো প্রতিষ্ঠানে অলরেডি চাকরি করে থাকেন, অর্থাৎ আপনি এই আবেদন পত্রে যদি অভিজ্ঞতা উল্লেখ করেন সেক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠান থেকে অনাপত্তি নিতে হবে। যদি আপনাদের আপনার আবেদন পত্রে যদি অভিজ্ঞতা উল্লেখ না করেন সেক্ষেত্রে এটার প্রয়োজন নেই। আবেদনপত্র মানে সর্বশেষ সময় হচ্ছে 14 আগস্ট, যেখানে আপনার এই ঠিকানা বরাবর আপনার কী করতে হবে, ডাকযোগে পাঠাতে হবে। সাধারণত বিভাগীয় কমিশনার অধীনে যে সার্কুলার সাধারণত ডাকযোগে পাঠাতে হয়। এক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে আপনার নির্ধারিত সময় যেন অপেক্ষা না করে আপনার কমপক্ষে 5-7 দিন আগে পাঠাবেন,
কেননা কারণ দেখা গেলো যে শুক্রবার শনিবার থাকে, দেন এছাড়াও দেখা গেলো যে আপনার পৌঁছাতে একটু সময় লাগে আর কি। তো দেখা গেলো কমপক্ষে 6 থেকে 7 দিন আগে আপনারা পাঠাবেন, এটা আপনি খেয়াল রাখবেন। আর মোটামুটি জানা নেই যে ডাকযোগে কীভাবে অ্যাকচুয়ালি পাঠাতে হয়। আবেদনপত্রের সাথে আপনার যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেখানে তারা এটা বলে দিচ্ছে অ্যাকচুয়ালি, এগুলো যাতে কোনো কিছু মিস্টেক না থাকে, মিস্টেক থাকলে মেবি প্রবলেম হতে পারে। যদি কেউ মুক্তিযুদ্ধ সন্তান থাকেন অথবা অন্য কোনো কোটা থাকেন অবশ্যই সেটার কপিগুলো আপনারা সেই ডাকযোগে পাঠিয়ে দিবেন। এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের যে বিবরণী সেখানে বলা আছে, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। যদি নিগোষ্ঠী হন সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্টিফিকেটটা থাকলে এটা আপনারা জানিয়ে দিবেন, কোন পদের জন্য কত টাকা এটা আপনার এখানে দেওয়া আছে দেখে নেবেন। এই এখানে বলছে যে মূল্যমানের ট্রেজারি চালান বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের যে কোনো শাখায় চালানের মূল কপি জমা সংযুক্ত করতে হবে, যেটা বলা হয়ে থাকে যে আপনার এখানে আপনার ট্রেজারি আপনার যে চালান সেটা কী করতে হবে। সাধারণত দুটো কপি দেওয়া হয়ে থাকে, একটা কপি আপনার নিজের কাছে রাখবেন আর মূল কপিটা সেই আপনার ওই সিভির সাথে যেটা অ্যাকচুয়ালি ফর্মে আপনার ডাকযোগে পাঠাবেন সেটার সাথে অবশ্যই উল্লেখ করে দিবেন। এক্ষেত্রে সাধারণত এই জিনিসগুলো আপনারা অবশ্যই উল্লেখ করবেন। যারা এগুলো জানেন না যে অ্যাকচুয়ালি পে আপনার ডিমান্ড ড্রাফট অথবা চালান এগুলো অবশ্যই ইউটিউব থেকে দেখে নিতে পারেন, যারা নতুন তারা অবশ্যই এটাকে ডাইরেক্ট হ্যান্ডেল করার চেষ্টা করবেন, অবশ্যই দেখে নেবেন অথবা জেনে নেবেন। চলি, যদি কেউ পিতা মাতা অথবা মানে মুক্তিযুদ্ধের সন্তান মানে আত্মীয় সেটা অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে, এবং এই ক্ষেত্রে অবশ্যই একটা প্রমাণের স্বরূপ আপনার সিটি কর্পোরেশন যারা আছে সেখানে অবশ্যই আপনাকে কী করতে হবে সার্টিফিকেট সত্যায়িত করতে হবে। আপনার খামের উপর অবশ্যই মোটা অক্ষরে আপনার যদি কোনো কোটা থাকে সেটা অবশ্যই আপনার উল্লেখ করবেন আর নিজের নাম দিবেন, আবেদন বাম পাশে আবেদনকারী পুরো নাম। একটা কথা খেয়াল রাখবেন যে এখানে যদি কোনো মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষা বসতে পারবেন না, কারণ সেখানে বাদ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস আপনার ভালো মতো পড়ে নেবেন অবশ্যই যেন মিস্টেক না থাকে। 12 নম্বরটা বলছে যে আপনার প্রবেশগত ইস্যুর স্বার্থে আবেদনকারী আবেদনপত্রের সাথে নিজের নির্ভুল নাম ঠিকানা সম্বলিত 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট সহ এত সাইজের একটা ফেরত কাম সংযুক্ত করতে হবে। এটা আসলে অনেকের একটা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে যে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত কোনো রিস্ক নেয় না, তারা একটা ক্ষমতা দিতে চান অ্যাকচুয়ালি। তো এই কাজটা করবেন, আপনি একটা এই আবেদনপত্রের সাথে মানে যেখানে সিভি দিবেন সেটার ভিতরে আপনি একটা খাম দিয়ে দিবেন 10 টাকা সম্বলিত। যখন অ্যাডমিটটা রিটার্ন করবে ওই খামের মধ্যে তারা বসে পাঠিয়ে দিবে। খুব মানে মানে জঘন্য একটা মানে সর্বশেষ যে দেশমাত্রা একটা অতিক্রম করছে, মানে তারা একটা খামও দিতে পারেন এতটা জঘন্য একটা অবস্থা, যে থেকে আপনারা দিয়ে দিবেন, এটা না দিলে কিন্তু প্রবলেম আছে আপনার। আর এখানে বলছে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে যে ব্যবহারিক সব ক্ষেত্রে হয় না মৌখিক পরীক্ষায় কোনো রকম টিডি দেওয়া হবে না। আর আপনার হয়তো এখানে বাকি বিষয়গুলো হচ্ছে আপনার আগের মতো, একটা কথা খেয়াল রাখবেন যে 18 নম্বরে পুলিশ ভেরিফিকেশন আর সিভিল সার্জনের স্বাস্থ্যগত অবশ্যই আপনাকে পরীক্ষা করবে এবং এক্ষেত্রে আপনার সার্টিফিকেট নিতে হবে। আর একটা কথা বলছে যে আপনার একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না, আবেদন করলে মেবি একটাতে পরীক্ষা দিতে পারবেন অথবা দুটোটাই আপনার কী হবে বাদ পড়ে যাবে। তো এক্ষেত্রে কোনো ধরনের সার্টিফিকেট বা ডকুমেন্ট জাল করবেন না, কারণ এক্ষেত্রে স্ট্রিক্টলি একটা পুলিশ ভেরিফিকেশন হয়। যদি কারো কোনো ব্যক্তিগত জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আমি আমার বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।